দেখো আজকে এই কালারের আমি শাড়ি পরেছি, তুমি এই কালারের ব্লাউজ পরেছো। আসলে এই কালারটা এবার এত ইন, হ্যাঁ আরে এই কালারটা না সবাইকে সবাইকে ভালো ভালো লাগে। লাগে। হ্যাঁ এটা দেখছি 16 নম্বর শাড়ি, কালো আর নীলের মধ্যে 1750। এটা একটু শেডেড গেছে ইয়ক পোর্শন থেকে, কিন্তু আঁচলে একটা স্টোন ওয়ার্ক গেছে। পুরো শাড়িতে কিন্তু স্টোন ওয়ার্কটা আছে, আর এই যে পাটটা, পাটটা কিন্তু আলাদা করে বসানো বসানো হয়েছে। হয়েছে, আঁচল থেকে ইয়ক পোর্শন এরকম, আবার এটা শেডেড গেছে, তুতে কালারটা এসে গেছে, আবার কুচি করলে আবার ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে কলকা আছে। কলকা করে প্রিন্টটা গেছে। 16 নম্বর 1750 এটা যাচ্ছে ব্লাউজ পিস। 17 নম্বর 1750 ব্লু এর সাথে হলুদ, নীল আর হলুদ। ব্লু অ্যান্ড ইয়েলো প্রিন্টেড শিফন, এটার দাম 1750, 17 নম্বর শাড়ি। এটা প্রিন্ট গেছে, তাছাড়া একটা আলাদা রয়্যাল সিল্কের পট্টি গেছে, আলাদা একটা পার বসানো হয়েছে কট পাইপিং দিয়ে, তাকে হাইলাইট করা হয়েছে। হাফটা কিন্তু পুরো ইয়েলো প্লেন, তার মধ্যে কিন্তু কোনো রকম প্রিন্ট নেই, কিন্তু পার্টটাকে দেওয়া হয়েছে, যার জন্য শাড়িটা একটু অন্যরকম লাগছে। 17 নম্বর এটা যাচ্ছে হলুদের মধ্যে ব্লাউজ পিস, এই পাট্টিটা লাগানো। 18 নম্বরের দাম 2050। কি সুন্দর দেখতে, কি প্রিন্টটাকে দারুন না, দারুন। এটা অল ওভার প্রিন্টটা ভীষণ ভালো লাগে দেখতে। আমরা একটা চকলেট দেখলাম, চকলেটের মধ্যে সেটাও খুব সুন্দর ছিল। মানে কিছু শাড়ি থাকে না যে মনে লেগে থাকে আর কি। এটা 18 নম্বর শাড়ি হলুদ আর রানীর মধ্যে 2050, কিন্তু এটা পুরোটা প্রিন্টের মধ্যে গেছে, কিন্তু পাড়টা অসাধারণ সুন্দর বলো তুমি। এটা একটা রানী কালারের পাড় গেছে স্লিক, তারপরে গোল্ডেন কালার একটা চওড়া পাড় গেছে, তাতে রানী কালারের রানী অ্যান্ড গোল্ডেনের মধ্যে একটা ডিজাইনার পাড় গেছে, অনেকটা পদ্ম মোটিভ হয়ে গেছে, আর পুরো বডিতে তো গোলাপ ফুলের মতন গেছে। খুব সফট শাড়ি, পরুন, পরলে ভীষণ ভালো লাগবে, ক্যারি করার পক্ষে ভীষণ ভালো। একটা হলুদ ব্রাশিং এ ব্লাউজ পিস, তার সাথে এই পাট্টিটা লাগানো। 2050 নাম্বার হলো 18। 19 নম্বরে যাব, শাড়ি দেখছে হলুদ আর সাদার মধ্যে প্রিন্টেড শিফন, 1600 টাকা। লোয়ার ইয়কটা ব্ল্যাক এন্ড হোয়াইটে একটু ফোক মোটিভে প্রিন্টটা করা হয়েছে, একটা কালো পট্টি লাগানো, সেটা কিন্তু দাবার ছকের মধ্যে, একটুখানি যদি ক্লোজ ধরি বোঝা যাবে ছকটা, আর একটা হলুদ কট পাইপিং করা হয়েছে। এটাও ইয়েলো পুরো স্কার্ট পার করে প্রিন্টটা করা, তারপর হলুদ বেস কালারটা, তার সাথে ওই কালো পট্টিটা আপার ইয়কে লাগানো, সাথে একটা ইয়েলো পট্টিও গেছে। নাম্বার এটা হচ্ছে 19, 1600 টাকা। আর এটা হচ্ছে বিপিটা রানিং এই ব্লাউজ পিসটা, এর মধ্যে না চেকস এর একটা সেট আছে। 20 নম্বর দেখব, এটাও সরি রয়্যাল ব্লু সাথে প্রিন্টেড শিফন, এরও পাটটা একটু অন্যরকম, যার জন্য শাড়িটার লুকটা চেঞ্জ হয়ে গেছে। এটা প্রিন্টটা ভীষণ সুন্দর, ব্লু এর সাথে হোয়াইট, যেটা এর বেশি সুন্দর সেখানে আমরা চলে যাই একটু পাটটায়। পাটটা খুব সুন্দর করে একটা এই যে এইভাবে কিন্তু গেছে, অল ওভারটা একই রকম শাড়িটার। 21-20 নম্বর দেখছি, 1600 টাকা। একই রকম, অল ওভারটা একই রকম। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস
21 নম্বর রানী সাদা প্রিন্টেড শিফন এটা 1600 টাকা একটা আমরা হলুদ দেখলাম তারই আরেকটা মানে যেটা ওটা যদি কেউ না পান বা কালার মনে হচ্ছে যে এটা নেব না তাহলে এটাও নেওয়া যেতে পারে আরেকটা কথা বলে দিই আবরণের সব সময় বলে শিফন বা হ্যান্ডলুমে আপনারা প্রচুর ঢাকাইতে প্রচুর স্টক আছে সুতরাং এই কালার না পেলেও অন্য অপশন থাকে অপশন দিয়েও কিন্তু আপনারা নিতে পারেন এটা রানী কালারের মধ্যে কুচি করলে আবার এইভাবে আসছে 21 নম্বর 1600 টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা রানিং এ আছে ব্লাউজ পিস 22 নম্বর এটাও 1600 টাকা এটা মানে দেখছি শাড়িটা কি সুন্দর লাগছে না দেখতে পুরো পদ্ম মোটিভে গেছে ব্লু এর সাথে সবুজ এটা নাম্বার হচ্ছে 22 এটা 1600 টাকা একটা সবুজ পট্টি লাগানো এটা ব্লু কালারে পট্টি কট পাইপিং দেওয়া কুচি করলে আবার এইভাবে আসছে মানে সেম ভাবেই আসছে এটা যাচ্ছে ব্লাউজ পিস সামনে এটা সেলফ কাজ রয়েছে আমরা কোনটা দেখলাম 22 নম্বর এবার 23 এটার দাম 1150 এটা শেডেড শিফন তার মধ্যে প্রিন্ট করা ব্ল্যাক এটা কি একটু অন্য রকমের শাড়ি না একটু শেডেড ভাবে গেছে প্রিন্ট আছে স্কাই ব্লু এন্ড ব্লু এর মধ্যে এটার দাম বলে দিই এটা 23 নম্বর শাড়ি 1150 মানে কলকাতা খুব সুন্দর ভাবে করা হয়েছে আর এটা ব্লাউজ পিস হচ্ছে ব্লু এর মধ্যে ব্ল্যাক দিয়ে স্ট্রাইপ 24 নম্বরে চলে যাই পিঙ্ক প্রিন্টেড শিফন দাম হচ্ছে 1500 টাকা প্রত্যেকটা শিফনই আজকে কিন্তু খুব সুন্দর ছিল তাই যারা মনস্থির করেছেন নেবেন নিয়ে নিন অযথা ফোন করবেন না বুকিং নেবেন তারাই বুকিং করুন আর যদি না নিতে পারেন অবশ্যই জানাতে হবে অন্য লোককে সুযোগ দিন পিঙ্ক প্রিন্টেড শিফন এটা 1500 টাকা এটা নিয়ে কিছু ডিটেইলিং করারই নেই এটা রয়্যাল ব্লু কট পাইপিং খালি যাচ্ছে পারে আর তার সাথে একটা পিঙ্ক পট্টি লাগানো আলাদা করে আর শাড়িটা ইটসেলফ এত সুন্দর যে কিছু বলার প্রয়োজন নেই আর প্রতিটা মেয়ে তো পিঙ্ক তো পছন্দ ভীষণ পছন্দ যেমন তুমি আজকে পিঙ্কে আছো এটার দাম 1500 টাকা 24 নম্বর ব্লাউজ পিস যাচ্ছে এটা পুরো শিফনে 25 নম্বর দেখব রানী প্রিন্টেড শিফন 1700 টাকা এটাও ভীষণ সুন্দর এটা অন্য রকম অন্য রকম যে স্টাইলগুলো আমরা এতক্ষণ দেখছিলাম তার থেকে একটু বেরিয়ে এলাম দুদিকে কলকা করা হয়েছে ফ্লাওয়ার মোটিভে এইটা এটা কিন্তু উইভিং এ আছে আর এর ভেতরে যে স্ট্রাইপটা সেটাও উইভিং এ আছে কিন্তু এই পার্টটা আলাদা বসানো হয়েছে তো চওড়া রানী পার বসে গেছে আর বসিয়েছে আর তার রানী ডিজাইনার একটা গেছে হ্যাঁ এটা গেল 25 নম্বর 1700 টাকা এই কালারগুলো খুব ফেয়ার করে পরলে ভীষণ ভালো লাগে আর ব্লাউজ পিসটা কিন্তু একদম ডটসের মধ্যে গেছে ক্লোজ ধরলে বোঝা যাবে হ্যাঁ 26 নম্বরে চলে আসি আবার একটা প্রিন্টেড শিফন 1750 এটা ব্লু এর মধ্যে এটা যাচ্ছে দুধে আলতা টাইপের আপার কোথায় আছি আমরা আমরা কোটকি এফেক্টে চলে গেছি লোয়ার ইয়র্কে চলে গেছি দুধে আলতা আর আপার ইয়র্কে চলে যাই দুধে আলতার মধ্যে একটা সার্কেল করে গেছে এটা জারি একটা সিমারের বর্ডার কট পাইপিং দিয়ে যাচ্ছে কুচি করলে আবার এইভাবে 1750 26 নম্বর এটা যাচ্ছে ব্লাউজ পিস এর মধ্যে না এটা ব্ল্যাক দিয়ে কাজ করা হয়েছে 27 নম্বরে যাব যার দাম হচ্ছে 1950
ও সিঙ্গেল স্টোরি নিয়েছে। এটা 27 নম্বর, এটা মানে মাল্টি কালার দিয়ে প্রিন্টটা গেছে, প্রিন্টেড শিফন। এই পার্টটা আমি দেখছি, পার্টটা পার্টটা উইভিং এই আছে না, আলাদা এটা আলাদা করে বসানো হয়েছে। হ্যাঁ দেখে মনে হয় উইভিং এই রয়েছে। 1950, এটা 27 নম্বর। আসলে এগুলো সিঙ্গেলে দেখলে না বেশি ভালো বোঝা যায় তাহলে মানে কি কাজটা আছে। আর এটা যাচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে পার্পল দিয়ে ব্লাউজ পিসটা, আর এই পট্টিটা সাথে লাগানো। 27 নম্বর। 28 নম্বরে যাব, ব্ল্যাক শিফন 1850। হাফ হাফ গেছে, ব্ল্যাক প্রিন্টেড শিফন 1850, ছোট ছোট জিওমেট্রিক ডিজাইনে যাচ্ছে। আর এটা সেই জেব্রার যে গায়ে থাকে সেই রকম স্ট্রাইপ, পার্টটা আলাদা করে বসানো হয়েছে। হাফ যাচ্ছে রানি কালারের মধ্যে, সেলফ জিওমেট্রিক ডিজাইন, একটা শেড ইউজ করা হয়েছে যদি এদিক দিয়ে দেখা যায়। এটা 28 নম্বর, 1850। সেটটা কোথায় গেল? এই যে আমরা কুচিটাই চলে আসি। এটা ব্লাউজ পিসটা পুরো জেব্রা স্ট্রাইপে, জেব্রা স্ট্রাইপে। 29 নম্বর, লাল সেলফ প্রিন্টেড শিফন 1750। চলো এইভাবে দেখাই। হ্যাঁ এরকম একটা বোধহয় ব্লু দেখেছি আমরা, এই পাড়গুলো না অনেকটা কোটকি এফেক্টে যায়, লালের মধ্যে স্ট্রাইপ, আর এর মধ্যে একটা গোল্ডেন টাচ আছে পাড়টার মধ্যে। এইভাবে যাচ্ছে আর পুরো ব্লাউজ পিসটা, এই পাড় ধরে যেটা সেটাই ব্লাউজ পিস। এটা 29 নম্বর, 1750। 30 নম্বরে যাব, ব্ল্যাক প্রিন্টেড শিফন 1500 টাকা। নাকি সিঙ্গেল দেখাবো? এটা কিন্তু খুব সুন্দর কম্বিনেশন, লাল অ্যাশ অ্যান্ড ব্ল্যাক। একটা আঁচল থেকে উঠছি যেরকম প্রিন্টটা উঠেছে, এবার লোয়ার ইয়কে চলে আসি। একটা রেড কট পাইপিং, একটা কালো আর্ট সিল্কের বর্ডার, একটা ডিজাইনার পার। এইটা লাল পারের মধ্যে একটা সেলফ কিন্তু স্ট্রাইপ আছে, আর কালোর মধ্যে অ্যাশ দিয়ে জিওমেট্রিক ডিজাইন, তারপর ব্ল্যাক, তারপর অ্যাশের মধ্যে কালো দিয়ে স্ট্রাইপ, তারপর আবার লালের মধ্যে ব্রাশিং যাচ্ছে, আর ওই পার্টটা লাগানো। একটু আমরা হোয়াইট শটে দেখে নিই। 1500 টাকা দাম, 30 নম্বর শাড়ি। খুব সুন্দর দেখতে শাড়িটা, রেডের মধ্যে। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা লালের মধ্যে একটা কালো, দেখো ছিটে ছিটে যাচ্ছে, তার মধ্যে ব্ল্যাক পট্টি লাগালে আরো সুন্দর লাগছে। লাল কালো তো অলওয়েজই হিট, আর এই ব্লাউজ পিসটা আপনি অন্য শাড়িতেও ইউজ করতে পাচ্ছেন, সুতরাং কোনো কথাই নেই, একটা ব্লাউজ নিয়ে আপনি অনেকগুলো শাড়িতেই পরতে পারছেন। অলিভিয়া একটু বলে দাও তোমাদের বুকিং এর প্রসেসটা কি, কিভাবে হোম ডেলিভারি বা দূরের বন্ধুরা কিভাবে নেবে? আপনারা যখন শাড়ি দেখছেন তখন আমরা শাড়িগুলো একবার পরপর দেখে আমরা নাম্বারিং করে নিন, নাম্বারিং করে আপনারা ফোন করুন, ফোন করে যদি এঙ্গেজড পান তখন আপনারা SMS করুন, SMS এর সময় আপনার নাম, কোথা থেকে বলছেন, শাড়ি নাম্বার, সব কিছু দিয়ে যেরকম আপনারা ফোন করলে যেরকম বলেন যে আমি এত নম্বর শাড়ি চাই।